বিএনপি জমার চেষ্টা করছেন। ইদানিং দেখছি যে আমাদের বন্ধু জাতীয় পার্টি বিরোধী দল তারাও মনে হচ্ছে একই দোকান থেকে একই ব্র্যান্ডের চশমা পরে এই সরকারকে এই দেশকে এখন সংকটাপন্ন এই সমস্ত কথা বলছেন, উন্নয়ন দেখছে না। স্বাধীনতা যুদ্ধে যে বিরোধিতা করবে, দেশের স্বাধীনতার প্রশ্নে যারা বিরোধিতা করবে, যারা 30 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের বাবার বাংলাদেশ এটা হতে পারে না। সুতরাং তিনি যেটা বলেছেন সেটা উনি বলতেই পারেন, কারণ এটা তাদের দেশ না। মাননীয় স্পিকার, মাঝে মাঝে বিএনপি মানবাধিকারের কথা বলেন, আমি প্রশ্ন রাখতে চাই, 21 আগস্ট 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ 27 জন মানুষকে যখন নির্মমভাবে হত্যা করেছিলেন, আওয়ামী লীগের সমস্ত শীর্ষ নেতারা নেতাদেরকে হত্যা করবার জন্য তাদের শরীরে এখনও স্প্লিন্টারের ভয়াবহতা নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন, তখন মানবাধিকারটা কোথায় ছিল? আমার মাগুরায় রাত্রেবেলা সন্ধ্যার সময় একটি শ্রমিকবাহী ট্রাকে পেট্রোল বোমা মেরে 5 জনকে যখন দগ্ধ অবস্থায় নির্মমভাবে হত্যা করেছিলেন, তখন মানবাধিকারটা কোথায় ছিল? টার্গেটটি ছিল শ্রমিকদের হত্যা করার পাশাপাশি কলকাতা থেকে যে গাড়িটি, আন্তর্জাতিক যে গাড়িটি বা ঢাকায় আসে, সেই গাড়িটিও টার্গেট করা হয়েছিল। আল্লাহ সহায় সেদিন সেই গাড়িটিতে যে পেট্রোল বোমা মারা হয়েছিল না, সেটা মারা হয়েছিল সেটা বিস্ফোরিত হয় নাই, তাহলে সেদিন মানবাধিকার কথা কোথায় ছিল? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডলার খরচ করে আমেরিকা দিয়ে স্যাংশন জারি করে এই দেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র আপনারা করছেন এবং এটা করবেন, এটাই স্বাভাবিক। কারণ 1971 সালে যে শক্তি এই দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, সেই শক্তির সাথে হাত মিলিয়ে আপনারা এই দেশটাকে একটি অকার্যকর ব্যর্থ একটা সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করতে চান। এই বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনার হাত, মাননীয় সদস্য 2 মিনিট শেষ করবেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যখন বাংলাদেশ পৃথিবীর বুকে একটি মাথা তুলে যে জাতিটি দাঁড়িয়েছেন, এটা আপনাদের সহ্য হচ্ছে না। আপনারা এখন ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, আপনারা ব্যবহার করছেন এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, অধ্যাপক ইউনূস সহ কয়েকজনের। আমিও বলি যে এই বাংলাদেশে আমাদের উপর যত চাপই আসুক, আমরা সমকামিতা যেটা, সেই সমকামিতার বৈধতা দিয়ে আমরা বাংলাদেশ আমরা কখনো সেই এগ্রিমেন্টে আমরা সিগনেচার করব না। আমাদের উপর যত আসুক, চাপই আসুক, আমরা সেটা করব না। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ যখন এগিয়ে যায়, তখন এই বাংলাদেশকে পিছনের দিকে টেনে নেওয়ার জন্য বিএনপি জমার চেষ্টা করছেন। ইদানিং দেখছি যে আমাদের বন্ধু জাতীয় পার্টি বিরোধী দল তারাও মনে হচ্ছে একই দোকান থেকে একই ব্র্যান্ডের চশমা পরে এই সরকারকে, এই দেশকে এখন সংকটাপন্ন এই সমস্ত কথা বলছেন, উন্নয়ন দেখছে না। আমি বিরোধী দলের নেতাদেরকে এবং সকল মানুষকে আমি অনুরোধ করব যে আপনারা ঢাকায় বসে, এসি রুমে বসে আপনারা বাংলাদেশকে বিবেচনা না করে আপনাদেরকে গ্রামগঞ্জে যেতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছিলেন, আমার গ্রাম আমার শহর, সেটি ইতিমধ্যে রূপান্তরিত হয়েছে এবং গ্রামের প্রান্তিক পর্যায়ে আমরা এই সরকারের সকল সুফল আমরা পৌঁছে দিয়েছি। আমরা আজকে যদি আপনি মাননীয় স্পিকার একটি গ্রামে যান, সেই গ্রামে যে দেখবেন যে সন্ধ্যার পরে একটি মোড়ে 5টা 7টা দোকান, সেখানে টেলিভিশন চলছে, বাসন দেখছেন এবং প্রান্তিক পর্যায়ের যে শ্রমিকটি সেখানে বসে তিনি গল্প করছেন এবং সেখানে তিনি 85টি টাকা খরচ করার ক্ষমতা অর্জন করেছেন, এটাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে জনগণের অবস্থা। আজকে তারা মোটরসাইকেল চালিয়ে দৈনিক যে কাজগুলো করতে আসে, সেই কাজগুলো করতে আসে।